আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় নয়, বরিশাল বোর্ড 2016। এখানে এবিসি ত্রিভুজে বিকোণ সমকোণ, তার মানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এ কোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সি কোণ হলো এক্স প্লাস ওয়াই। এ বি এর মান দেওয়া আছে √3, বিসি এর মান দেওয়া আছে 1। ক নম্বর, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বি কে সমকোণে রেখে আমরা একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করব, এবং যে ত্রিভুজের এ বি ইকুয়াল টু দিব √3, বিসি ইকুয়াল টু দিব 1, এ কোণের মান দিব এক্স মাইনাস ওয়াই এবং বি কোণ সি কোণের মান দিব এক্স প্লাস ওয়াই, এরকম একটি ত্রিভুজ অঙ্কন করব। এই এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ হচ্ছে সমকোণ, এ কোণের মান এক্স মাইনাস ওয়াই, সি কোণ এক্স প্লাস ওয়াই, এ বি √3, বিসি 1। তাহলে এসি এর মান নির্ণয় করতে হবে। এসি হলো বি কোণের বিপরীত বাহু। আমরা জানি সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি এর মান নির্ণয় করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজের উপর বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি এর মান √3 স্কোয়ার এবং বিসি এর মান 1 তার উপর স্কোয়ার। √3 স্কোয়ার হলে রুট স্কোয়ার কেটে যায়, থাকে 3, এবং 1 এর উপর স্কোয়ার হলে 1, 3 1 প্লাস করলে 4 হয়, এসি স্কোয়ার ইকুয়াল টু 4। এসির উপর স্কোয়ার উঠিয়ে দিলে আমরা 4 এর উপর রুট দিতে পারি, এসি ইকুয়াল রুট 4। 4 এর উপর রুট হলে 4 হলো 2 স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়, এসি এর মান 2। অতএব এসি এর দৈর্ঘ্য 2 একক। এর পরের প্রশ্ন, উদ্দীপকের আলোকে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এর মান নির্ণয় করো। তো এই রাশিটির মান নির্ণয়ের জন্য আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। এ হচ্ছে আমাদের কোন কোণ দেখি, এখানে এ হচ্ছে, এই যে এই কোণটা হচ্ছে এ। তো এই কোণে, এই ত্রিভুজের এবিসি হচ্ছে সমকোণী সমকোণ, বি কোণ হচ্ছে সমকোণ, এবং এ বি এর মান দেওয়া আছে √3, বিসি এর মান দেওয়া আছে 1, এসি এর মান হলো 2। আমাদের এ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা এর মান নির্ণয় করেছি। আমরা দেখি এখানে আমাদের যে রাশিগুলো দেওয়া, যে ত্রিকোণমিতির অনুপাতগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে কোসেক, সেক, কস, সাইন। কোসেক হলো অতিভুজ বা লম্ব। তো এখানে এ কোণের অতিভুজ হলো এসি, এ কোণের লম্ব হচ্ছে বিপরীত বাহু বিসি, তাই কোসেকে ইকুয়াল আমরা লিখতে পারি অতিভুজ এসি বাই লম্ব বিসি। এসি এর মান 2, বিসি এর মান 1, 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, কোসেক এ এর মান 2। এরপর সেক এ এর মান বের করব। সেক হলো অতিভুজ বাই ভূমি, এ কোণের অতিভুজ, এ কোণে এই ত্রিভুজের অতিভুজ সর্বদাই এসি, এবং এ কোণের ভূমি হলো এই যে সন্নিহিত বাহুটি এবি, তাই আমরা সেকে ইকুয়াল টু লিখতে পারি অতিভুজ বাই ভূমি, অতিভুজ 2, ভূমি এবি হচ্ছে √3। এরপরে হচ্ছে কস, কস হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, এ কোণের ভূমি, এ কোণের ভূমি হচ্ছে তার সন্নিহিত বাহু এবি এবং অতিভুজ এসি, এবি এর মান √3, এসি এর মান 2। এরপর সাইন, সাইন হলো লম্ব বাই অতিভুজ, এ কোণের লম্ব হলো এ কোণের বিপরীত বাহু, যেটা থাকবে সেটাই তার লম্ব হবে, অর্থাৎ বিসি এখানে বিপরীত বাহু আছে, তাই এ কোণের লম্ব হলো বিসি, অতিভুজ এসি, সমকোণের বিপরীত বাহু এসি, বিসি এর মান 1, এসি এর মান 2। তো আমরা কোসেক, সেক, কস, সাইন এর অনুপাতগুলো নির্ণয় করে নিলাম ত্রিভুজ থেকে। এখন প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই
cos square by sin square এখানে cosec এ sec এ cos এ sin এর মান বসিয়ে দিব cosec এর মান পেয়েছিলাম 2 স্কয়ার থাকার কারণে 2 স্কয়ার sec এর মান বের করেছিলাম 2/√3 স্কয়ার থাকার স্কয়ার হোল স্কয়ার হবে cos এর মান √3/2 বের করেছিলাম এবং sin এর মান হাফ এখানে 2 স্কয়ার হলে 4 হয় এখানে 2 স্কয়ার 4 এবং √3 স্কয়ার হলে 3 নিচে √3 হলে 3 এবং 2 স্কয়ার হলে 4 1 স্কয়ার হলে 1 2 স্কয়ার হলে 4 উপরে আমাদের অর্থাৎ লবে লসাগু লসাগু 3 লসাগু 3 হলে 3 এবং 4 গুণ করলে 12 হয় এবং লসাগু 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 1 4 গুণ করলে 4 নিচে আমাদের লসাগু 4 লসাগু 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয় 1 3 গুণ করলে 3 লসাগু 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 1 1 গুণ করলে 1 এখন আমাদের 12 মাইনাস 4 হলে 8 হয় তাহলে 8/3 নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিয়ে 4 3 থেকে 1 বাদ দিলে 2 4/2 8/3 ইনটু 4/2 এখানে কাটাকাটি করলে আমাদের হয় এটাতে কাটলে 2 2 এবং 8 গুণ করলে 16/3 অতএব প্রদত্ত রাশির মান 16/3 এরপরের প্রশ্ন হচ্ছে x ও y এর মান নির্ণয় করো x ও y এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রদত্ত ত্রিভুজ থেকে আমরা a কোণের এবং c কোণের মান বের করে নিব এই যে আমাদের প্রদত্ত ত্রিভুজ a কোণ আছে x মাইনাস y এবং c কোণ আছে x প্লাস y আমরা a কোণ x মাইনাস y এর মান বের করতে পারবো এবং c কোণ x প্লাস y এর মান বের করে দুটি সমীকরণ গঠন করব সমীকরণ দ্বয় যোগ বিয়োগ করে আমরা x ও y এর মান নির্ণয় করব এখানে ABC ত্রিভুজে এটি একটি সমকোণী ত্রিভুজ যার b কোণ সমকোণ a কোণ দেওয়া আছে x মাইনাস y c কোণ দেওয়া আছে x প্লাস y AB এর মান √3 BC এর মান 1 AC এর মান 2 আমরা পেয়েছি ক থেকে পেয়েছি AC এর মান 2 এখন আমরা ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের সাহায্য নিয়ে আমরা x মাইনাস y x প্লাস y এর মান বের করতে পারবো তো এখানে আমরা খ থেকে প্রাপ্ত সাইন এ দিয়েও বের করতে পারবো খ তে আমরা যতগুলো ত্রিকোণমিতির অনুপাত পেয়েছি সবগুলো a কোণ a কোণ হচ্ছে x মাইনাস y এগুলো যে কোনো একটি দিয়ে আমরা এই x মাইনাস y এর মান বের করতে পারবো দেখো আমরা খ তে প্রাপ্ত আমরা সাইন এ নিলাম সাইন এ ইকুয়াল টু হাফ সাইন এ অর্থাৎ এ কোণের লম্ব বাই প্রতিভুজ 2 এখানে এ কোণের মান x মাইনাস y সাইন x মাইনাস y ইকুয়াল টু হাফ হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রি এর মান তাই হাফের পরিবর্তে আমরা বসাইতে পারি সাইন x মাইনাস y সাইন 30 ডিগ্রি ওই পক্ষ থেকে সাইন কেটে দিলে x মাইনাস 1 এর x মাইনাস y এর মান পেলাম 30 ডিগ্রি বা 30 ডিগ্রি এটা সমীকরণ 1 এখন c কোণের মান বের করতে হবে c কোণকেও আমরা ত্রিকোণমিতির যে কোনো অনুপাত দিয়ে করতে tan বলো cot কারণ সব বাহুর মান আছে এই ত্রিভুজে সব বাহুর মান tan cot sec cosec সব দিয়ে বের করতে পারবো sin দিয়ে বের করতে পারবো তো আমরা cos দিয়ে করেছি এখানে দেখো cosi হলো cos হচ্ছে ভূমি ভাগ প্রতিভুজ তো এখানে c কোণের ভূমি কি c কোণের ভূমি bc তোমরা সবসময় মনে রাখবা যে কোনো কোণের সন্নিহিত বাহুটি হচ্ছে ভূমি এবং বিপরীত বাহু হলো লম্ব তাহলে BC আর অতিভুজ AC সমকোণের বিপরীত বাহু অতিভুজ C কোণের মান দেওয়া আছে আমাদের x প্লাস y BC এর মান 1 এবং AC এর মান 2 হাফ হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান তাই হাফের পরিবর্তে আমরা বসাইতে পারি cos 60 ডিগ্রি তাহলে x cos x প্লাস y ইকুয়াল টু cos 60 ডিগ্রি উভয় পক্ষ থেকে cos আমরা cos দ্বারা ভাগ করলে cos কেটে যায় থাকে x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা সুন্দর দুটি সমীকরণ পেলাম একটা হচ্ছে x মাইনাস y ইকুয়াল টু 30 ডিগ্রি এবং আরেকটি হলো x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি এই এক আর দুই সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে y y কেটে যাবে আমাদের সহজেই x এর মান বের হবে দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই x মাইনাস y এবং সমীকরণ 2 ছিল x প্লাস y x মাইনাস y এবং x প্লাস y যোগ করলে 30 এবং 60 ডান পক্ষে যোগ করতে হবে এখানে y y কেটে দিলে 2x ইকুয়াল টু হয় 90 ডিগ্রি
উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, তাহলে x ইকুয়াল 90/2, 90 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 45°, x এর মান 45°। আমরা এই দুটি সমীকরণ বিয়োগ করে y এর মান বের করতে পারবো, আবার এই x এর মান যে কোনো সমীকরণে বসিয়ে দিও আমরা y এর মান বের করতে পারবো। এখানে আমি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিয়েছি। দেখো তাহলে 2 নং সমীকরণে ছিল x + y = 60, x এর মান 45 বসিয়ে 45 + y = 60 হয়, 45 কে পক্ষান্তর করে আমরা 60 - 45 লিখতে পারি, তাহলে y এর মান বের হয় y = 15°। নিম্ন মান x = 45° এবং y = 15°।